বাংলা ছবির শেষ দৃশ্য, নায়িকার পরিবার, নায়িকা এবং নায়কের পরিবার দাঁড়িয়ে আছে, নায়ক বের হয়ে এসেছে, নায়ককে ফুলের মালা দিয়ে বরণ করলো এবং ছবি শেষ হলো সুন্দরভাবে। আমার পরিবারের এবং আমার অনেক বন্ধুবান্ধব এই জায়গায় এসেছে, তাদের কাছে গল্প শুনেছি। আমাদের অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমরা ওই লেভেলের কোনো ক্রাইম করতে পারিনি, খুচরা পাপ, আমরা খুচরা পাপই, তাই আমাদের এখানে ঢোকার সৌভাগ্য হয় নাই। আমরা এসেছি 228 বছরের ইতিহাস দেখতে যাব, যেটা একসময় ছিল মোগল দুর্গ, কোতোয়ালি থানা, ব্রিটিশদের ঘাঁটিমা। ধরেন এই যে এই রকম চেহারা, সুন্দর চেহারার যারা, তাদেরকে কেনা হতো, এটাকে বলে আমদানি, আমদানিতে কেনা হতো। এই অভিজাত চেহারার আসামিদের দাম বেশি ছিল, আর আমার মতন এই যে কালামালা টেমা টুমা চেহারার যারা, আমাদের দাম ছিল না। যারা টাকা দিতে পারতো ওরা শোয়ার, ভালো শোয়ার ব্যবস্থা পাইতো। আর আমাদের মধ্যে যারা কাউ কালামালা, আমরা ওই যে ইলিশ পাই, মানে ইলিশ মাছ যেমন রাখতো রাখে, একটা একটা করে ওইভাবে থাকার ব্যবস্থা ছিল। কালকে মুরব্বী সজীব আছে, প্রচন্ড ভিড়। মেইন গেটের ভেতরের অংশ ম্যানেজমেন্ট। এখন তারা, আমরা মাত্র ঢুকলাম, এখন তারা বলছে 4টার মধ্যে বের হয়ে যেতে হবে, মানে আমরা হাফ এন আওয়ার টাইম পাবো, এটা কোনো কথাই না। একজন ক্রিমিনালের সন্ধান পেয়েছি, অনেক বড় ক্রিমিনাল, একটা হ্যান্ডসাম ক্রিমিনাল, আমার ছোট ভাই, ওই এলাকার নিজ স্থানীয় ক্রিমিনাল। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আজি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারা। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আমি বন্দি কারাগার। উনি 31 দিন কারাগারে ছিল এবং উনি ওনার এক্সপেরিয়েন্স বর্ণনা করলো। জেলখানার সঙ্গ থালা বাটি কঙ্গ, কিছু মেলে না, এ হচ্ছে টিপিক্যাল এক একটা রোগ। সকাল আর সন্ধ্যা দুইটি রুটি দে, রুটি খেয়ে পেট ভরে না। ভালো ভালো, 6টা বছর পরে আসলাম, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গুমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা। এই জায়গায় 100 স্কয়ার ফিট হবে ম্যাক্সিমাম, 10x10, জাস্ট কর্নার একটা ইস্যু করা, এবং কোনো ফ্যান নাই, নো ফ্যান। ক্রাইম করতে যারা চাও করো বাবা, কোনো অসুবিধা নেই।
আমি বন্দি কারাগারি। এখন কোনো ইনস্ট্রাকশন দেই নাই। সবচেয়ে ভালো হতো আমাদের এলাকার কোনো ভাই বা চাচা যারা বিভিন্ন রাজনৈতিক কারণে ছিল, তাদের একজনকে নিয়ে আসলে হয়তো তারা আমাদের গাইড করতে পারতো যে কোথায় কি হয় বা কি করা হয়। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে দেখতে গিয়েছিলাম আমরা, আসলে ওই ফিল্ডটা পাই নাই, মিসম্যানেজমেন্ট, ক্রাউড, কোনো ইনস্ট্রাকশন নাই। আপনাদেরকে অনুরোধ করব পুরোপুরি ঠিক হওয়ার পর মিনিমাম 1 মাস পর যাবেন। আপনারা আরো 1-2-3 মাস পর, এই সপ্তাহে কেউ আইসেনি না, আরো 1 মাস জেলখানা দেখতে আইসেন না, বিরক্ত বোধ হবে, কিছুই দেখা মানে তেমন কিছুই দেখার সুযোগ নেই। সপ্তাহ লাগা মঞ্চ দেখা যায় না। আমি বন্দি কারা, আমার পরিচিত একজন ভদ্রলোক আছে, ওনার ছেলে সবসময় ওনার সাথে থাকে, ছেলের বয়স 4 বছর, ছেলের আর কোনো বন্ধু বান্ধব নাই, বাবার সাথেই থাকে। তো বাবার সাথে থাকতে থাকতে ও বাবার সব ক্যারেক্টার ফলো করে এবং ওর মধ্যে শিশুতোষ কোনো অ্যাটিচিউড নাই, একদম বড়দের মতো। ওর বাবা সিগারেট খায়, ও বলে আব্বা সিগারেট দাও। ওর বন্ধু রাশেদুরের একটা পরিচিত পিচি আছে, ওর বাবা শিক্ষিত, ওর মা নানা বাড়ি গেছে, তো দেরি হচ্ছে দেখে পিচি ফোন করেছে ওর মাকে, ওর বয়স 6 বছর ধরেন। ও মাকে ফোন করে বলে আসতে হবে না, বাপের বাড়ি থাকো। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভালো শিখে খারাপ শিখে সব বড়দের কাছ থেকে। সেদিন জেলখানায় দেখতে যেয়ে যে ফিল করেছে জেলখানা আসলে ব্যাপারটা তেমন না। আমি লালবাগ কেল্লা, আসান মঞ্জিল দেখতে গেলে যেমন খুঁজেছি, জেলখানা তো খুঁজেছি। জেলখানা জায়গাটা আসলে একটু স্পর্শকাতর, অনেক ভালো মানুষকে অন্যায়ভাবে জেলখানায় রেখে দিয়েছে, দেওয়া হয়েছে একটা বিচারে, এটা যেমন অন্যায়, তারা যেভাবে কষ্ট করেছে তাদের জন্য জেলখানাটা অমানবিক ছিল, আবার যারা অন্যায় করেছে তাদের জন্য জেলখানাটা আসলে ভালো হওয়ার যে জায়গা সেটার সুযোগ খুব কম ছিল। একজন মানুষ ক্রিমিনাল হওয়ার আগে তাকে মানবিকভাবে গড়ে তোলার জন্য যে এলিমেন্টগুলো দরকার আমাদের সমাজে, সেগুলো আসলে বিদ্যমান না। সমাজের সিস্টেমই তো তাদের ক্রিমিনাল করে ফেলছে, ঠিক না? যারা ক্রাইম করছে তাদের আমরা অনার করছি, তাদেরগুলো দেখেও বাচ্চারা ক্রাইম করার জন্য উৎসাহিত হচ্ছে। বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম দেওয়া, বাচ্চাদের স্বপ্ন দেখানো, বাচ্চাদের মাথার মধ্যে ক্রাইম ঢোকার আগে ভালো ভালো মানুষের জীবনী, ধর্ম, মূল্যবোধ, এগুলো বাচ্চাদের মধ্যে তো দিতে হবে। এটা স্কুল থেকেই দিতে হবে, খেলার মাঠে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, তাহলে বাচ্চারা বুঝবে যে আসলে লাইফ কোনটা। 9 পর্যন্ত যে পড়াশোনা করতে পারছে না সে ক্রাইমে জড়ায় যাচ্ছে অভাবের কারণে, কিন্তু তাকে কি আমরা স্টিভ জবস বা বিল গেটস বা অন্যান্য আরও যারা আছে যারা লেখাপড়া কমপ্লিট করে নাই কিন্তু সফল হয়েছে, তাদের জীবনী পড়িয়েছে স্কুলে বা জানিয়েছে, জানাই নেই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মাথায় ক্রাইম ঢোকার আগে ওই জীবনের মূল্যবোধ, জীবন নিয়ে স্বপ্ন, এগুলো দেখাতে হবে। স্কুলিং সিস্টেমের মধ্যে নাই, সমাজের মধ্যেও নাই, আমরা শাসনের মধ্যে রাখতে পছন্দ করি, আদর ছাড়া শাসনের কোনো মূল্য নাই। জেলখানা ভালো কিন্তু জেলে যাতে না যেতে হয় সে ব্যবস্থাটাই আগে করা উচিত। মনের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করে দিতে হবে বড় যারা আছে তাদের। ধন্যবাদ। সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার
25 তারিখ অ্যাসেম্বলি।